আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক পুরাতন কাঠের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো যারা কিনা চাচ্ছেন একদমই পাইকারি দামে না একদমই অল্প টাকায় মানে অল্প টাকার মধ্যে যারা রুম মনের মতো সাজাতে চাচ্ছেন মাত্র পাঁচ সাত হাজার দশ হাজার টাকার মধ্যে চাচ্ছেন খাট কিনবেন ওয়ার্ড্রপ কিনবেন ড্রেসিং টেবিল কিনবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য কিন্তু আজকে এখানে অবশ্যই আপনারা মাত্র আট থেকে দশ হাজার টাকা খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি ভাই ভাই এটা কিন্তু মিরপুর চোদ্দ স্যানিটারি মার্কেট যেতলা রয়েছে কিন্তু ফার্নিচার মার্কেট আর এখানে আসলে পেয়ে যাবেন একই সিরিয়ালে আপনারা পনেরো থেকে ষোলোটা কিন্তু ফার্নিচারের দোকান আর আসলে সর্বপ্রথম সর্বপ্রথম প্রথম দোকানের পরে দ্বিতীয় দোকানে যে আমরা অবস্থান করেছি দোকানের নাম হলো মেসাস মাহফুজ ফার্নিচার আর মাহফুজ ফার্নিচার থেকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে নয়ন ভাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আজকে তো বলেন একদমই ইতিহাস রেকর্ড করা দামে ফার্নিচার দেখা হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব তবে আমি সর্বপ্রথম স্মরণ করছিল আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া থেকে ভাই যে যতক্ষণকে ভিডিওটা দেখছে তার ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমাদের ভিডিও আর শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনাদের জন্য প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে ছাড় কারণ তারা রেমিডের যোদ্ধা এটা বুঝতে হবে আচ্ছা হ্যাঁ আচ্ছা তো সর্বপ্রথম আজকে একটা খাট দেখাতে চাচ্ছি আপনি খাটটা দেখেন শিলকরি কাটের শিলকরি কাটের শিলকরি কাটের এটা লোক আপনার ব্যবহার করা হ্যাঁ তার সেগুনের বাপ বললেই চলে এটা সেগুন এটা শিলকরি কাটা অরিজিনাল পাহাড়ি শিলকরি ওই যে পাহাড়ি শিলকরি পাহাড়ি শিলকরি

আর সেক্ষেত্রে বারো হাজার টাকা পড়বে ফিক্সড বারো হাজার টাকা এখন দামি শুধু কোনো দামা দামি নেই এটা আমি ওপেন দিয়ে দিলাম আবার আমার কিছু ভাইয়েরা আপনার অল্প প্রাইজের কিছু ভালো মানের খাট আকাশ

কারণ আমাদের জায়গা যে স্বল্পতা মাল আপনি ডিসপ্লে করতে পারছেন একটা দিয়ে আরেকটা আচ্ছা এইটা দেখেন আপনার টেবিলের ডিজাইনটা দেখেন ফায়ার চেয়ারের সেম এটা কত বাই কত লাগে আপনার ছয়

সূর্যমুখী না গোলাপ ফুল দেখেন এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা আছে এটা দাম পড়বে ভাই এর দাম চাই টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আপনার দুই টাকা ডিসকাউন্ট আঠাশ হাজার টাকা ফিক্সড আচ্ছা এরপরে আমরা দেখাবো যারা লেকার পলিশ খাট নিতে চান লেকার পলিশ খাট নিতে চান এটার সাথে আপনার বেডরুম সেটও যদি আপনার একটা খাট চুজ করে যদি বলেন যে আমার একটা বেডরুম সেট লাগবে সম্ভব ইনশাআল্লাহ এটার সাথে বেডরুম সেট রেডি করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা নেই আচ্ছা তাহলে আমার বেডরুম সেটের দামটা পরে শুনবো বা শোরুমে আসার পর শুনবো হ্যাঁ ইনশাআল্লাহ আমার দামটা বলে দিই তাহলে এটা আপনার এটার দাম চাইতে ছিল তো আপনার 48000 টাকা 48000 টাকা 5 ফিট বাই 7 ফিট এটা লোকা ঘর জন্য 8 মিলি 18 মিলি গর্জন কাটার প্লাইবোর্ড 18 মিলি প্লাস আপনার

আর এটা কিন্তু গোল্ডেন এর ডিজাইন করা আছে যে যেরকম আছে এরকম কিন্তু করে নিতে পারবেন আচ্ছা এখানে একটা তিন পলা আলমারি আছে একটা একটা আলমারি আছে অরিজিনাল সেগুন কাঠ অরিজিনাল সেগুন একদম র অবস্থা আছে অবস্থা চাইলে হ্যান্ড পলিশ নিতে পারবেন এবং চাইলে কিন্তু লেখার তো আগেটা দেখাইলাম এটা হ্যান্ড পলিশ আচ্ছা এই পাশে লেখাটা কিন্তু আপনাদের দেখিয়েছি এখন কিন্তু হ্যান্ড পলিশ আপনারা নিতে পারবেন

অনেকে চায় কম দামের মধ্যে ডাইনিং টেবিল তো ডিজাইন খুবই কম পছন্দ করেছে ভাই ডিজাইন খুবই কম পছন্দ করি প্রবাসী ভাইরা তারা কিন্তু কম দামের মধ্যে ডাইনিং টেবিল কিন্তু এটা নিতে পারেন ছয় চেয়ার আছে চেয়ারগুলো সিম্পল টেবিল টাও সিম্পল আছে তাও কিন্তু একদমই নাম খারাপ কিন্তু ছোট ভিক্টোরিয়া ছোট ভিক্টোরিয়া আচ্ছা সাড়ে পাঁচ ফিট ভাই আপনার সাত ফিট বড় নিতে চান আমাদের যেভাবে চান ওইভাবে পরামর্শ ঠিক আছে দাম কত দিন ভাই এটার দাম আপনার আটচল্লিশ হাজার আটচল্লিশ টাকা একদম নাকি চাওয়া রেট এটা শোরুম ভিজিট করতে পারেন আপনি ভালো মন্দ যাচাই করতে পারেন এটা ফাটার গ্যারান্টি পাবেন মানুষ পড়তেছে ধোকায় অনেক প্রবাসী ভাইরা তিরিশ হাজার টাকা লেখার মানুষের সোফা পায় ভাই আসলে সর্ব জমিনে না আসলে বুঝবেন না এর একটা সোফা দিয়ে আপনার বর্তমানে যেগুলো ভিক্টোরিয়া সোফা বিক্রি করে দুই সেট সোফা হবে হাতাটা আপনার এই যে আপনার ইঞ্চি তারা আপনার লেখার আপনার ভিক্টোরিয়া করে চালে দেয় হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রতারিত হচ্ছে কিন্তু আজকে এই ফার্নিচারের ভিডিওতে দেখলে কিন্তু যে আসবে আপনার নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আপনার আমার এই যে টেবিলের একটা দেখেন আপনার সাড়ে তিন ফিট টেবিলটা এই যে জলনের নকশা দেখেন এটা টপের উপরে নকশা দেখেন ভাই অনেকের কারণ হলো আমার এটা সাজানো ছবি তোলা আছে আপনার যদি হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে নক করেন আপনাকে আমি হাজার সাজানো পিকচারটা দিব সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ মাল মানলে লুকটা আপনি বুঝতে পারবেন আচ্ছা এটা দাম কত দিয়েছেন ভাই এটা দাম চার ছিল তো আপনার 75000 টাকা ডিসকাউন্ট দিব তারা ডিসকাউন্ট দিয়ে আপনার আলোচনার সাপেক্ষে সরো আছে ডিসকাউন্ট দিয়ে সরোমে আসবে বা অনেকে আমাদের প্রবাসী কাস্টমারই বেশি সাধারণ বিভিন্ন এতে দেখে আমাদের কাছে কথা বলে ইনশাল্লাহ যতটুকু পারি তাদেরকে আমরা সম্মান করার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে এবার দুই পাল্লা আলমারি আছে ভাই হ্যাঁ দুই পাল্লা আলমারি আছে দেখেন আচ্ছা এটা বেডরুম সেটের আলমারি অনেকে দুই পাল্লা চায় তিন পাল্লা চায় হ্যাঁ সেক্ষেত্রে যেই যেভাবে চাবে ওইভাবে নিতে পারে পর্যন্ত নিজ পর্যন্ত একই নকশা সুন্দর কাজ করা আছে ওকে ঠিক আছে এটা লোক আপনার চার ফিট বাই সাত ফিট চার ফিট বেশ চার ফিট বেশ সাত ফিট দাম কত দিচ্ছে এই পাল্লাগুলো দেখবেন আপনার হওয়ার ওপেন ডিসকাউন্ট থাকবে কিছু কিছু আপনার যেগুলো একটু একটু কম দামের মালে ওগুলা ওপেন দিয়ে দিছি যেগুলো মনে করেন মালে একটু কাস্টমারও চাহিদা থাকে এক কথা বলার আর আমাদেরও চাহিদা থাকে একটা বলার দেখেন আপনার এই যে হলো আপনার পাক্কা ইঞ্চি এই পাক্কা ইঞ্চি অনেকে আপনার হাফ ইঞ্চি দিয়া দাম নাই দুই দিন পরে জায়গা আপনার পাল্লা তার ড্রয়ের লাগে না এগুলো আলার মতো ওই ধরনের কোনো মালে কোনো কিছু মাল আপনার রিটার্ন পাবেন দাম কেমন থাকে ফিক্স রাখা যাবে আপনার বারো টাকা আবার যদি কেউ আর পছন্দ কোন ডিজাইন থাকে আপনাদের কাছে আমরা দিতে পারবেন নিঃশল আমি মাল আপনাকে তৈরি করবো নিতে পারবো আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খুবই অসাধারণ

আপনি একটা প্রোডাক্ট সারা জীবনের জন্য নিবেন আপনার দশ টাকা বাড়িয়ে নেন আমার থেকে নিতে এখন কোন কথা না আপনি যে কোনো জায়গায় সঠিক দামটা দিয়ে কিনেন কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকা কমে কিনে আপনি প্রতারিত হয় না এই বদনামটা আমাদের উপরও জন্য না আসে আমরা চাই সবভাবে জীবনযাপন করেন আপনারা আমাদের পাশে থাকেন আর আমি বিশেষ করে ব্যক্তিগত ভাবে প্রবাসী ভাইদেরকে আমি অনেক সম্মান করি এবং অনেক রেসপেক্ট করি তাদেরকে আমি রেটের ক্ষেত্রে মালের ক্ষেত্রে আমি দুটোই চিন্তা করে মাথায় রাখিনি ভালো থাকবেন

আচ্ছা টাইম আল্লাহ রহমান আপনি অর্ডার করে নিতে পারবেন বেডরুম অর্ডার করে নিতে পারবেন এবং আপনি চাইলে বাসাবাড়ি পুরাতন ফার্নিচার করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ